আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজে কিভাবে আপনারা অল্প সময়ে এরকম মজাদার তরকারি রান্না করতে পারেন। চুলার উপর একটা প্যান বসে তাতে আমি পরিমাণ মতো তেল দিব। তেলটা গরম হওয়ার পর এখানে আমি বড় সাইজের দুটা পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজগুলো আমি এবার হালকা বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো আমার হালকা বাদামি কালার করে ভেজে নেওয়া হয়েছে। এবার আমি এর মধ্যে আদা আর রসুন দুটো একসাথে পেস্ট করে রেখেছি, তা দিব 1 চামচ। দিয়ে আমি 1 মিনিটের মতো ভেজে নিব তেলের মধ্যে। এতে করে আদা রসুনের যে একটা এক্সট্রা গন্ধ আছে সেটা আর বলবে না। তারপর আমি অল্প পরিমাণে পানি দেবো মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য। লাল মরিচের গুঁড়ো দিব আমি এখানে 1.5 চামচ, ধনিয়ার গুঁড়ো দিব 1/2 চামচ, হলুদের গুঁড়ো দিব 1 চামচের চেয়ে একটু বেশি, লবণ দিব 1 চামচ, কালা জিরে গুঁড়ো দিব 1/4 চামচ। এবার আমি সবগুলো মশলা একসাথে ভালো করে কষিয়ে নিব। কষাতে কষাতে যখন উপর তেল ভেসে উঠবে তখন আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো মশলাগুলোকে কষিয়ে নিব। আর ঝাল লবণ দুটো আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কমাতে পারবেন, আবার বাড়াতে পারবেন। এবার আমি আগে থাকতে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ইলিশ মাছের একটা মাথা, তা দিয়ে দিব। দিয়ে আমি 1 মিনিটের মতো মশলার সাথে ভালো করে মাথাটাকে কষিয়ে নিব ইলিশ মাছের। তারপর আমি এখানে আগে থাকতে কিছু এভাবে কেটে রেখেছিলাম পুঁই শাক, তা দিয়ে দিব। দিয়ে আমি হালকাভাবে নেড়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে শাক আর মাছগুলোকে একটা চটার সাহায্যে নেড়ে দিব। দেখেন শাক থেকে কত পানি বের হয়েছে। এখানে আমি আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। এই পানিতে আমার শাকটাও সিদ্ধ হয়ে যাবে আর মাছের মাথাটাও সিদ্ধ হয়ে যাবে। ইলিশ মাছ সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়। এবার আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব শাকগুলোকে। তিন মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটা চটার সাহায্যে নেড়ে দিচ্ছি। তারপর আমি ইলিশ মাছের যে মাথাটা আছে তা একটু চটার সাহায্যে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে এভাবেও ইলিশ মাছের মাথাটাকে রেখে দিতে পারেন। আর আমি খুব বেশি ভেঙে দিব না, তাহলে শাকটা খেতে কাটা কাটা লাগবে। মাথাগুলোকে আমি হালকা ভেঙে দিব। আপনারা চাইলে এ পর্যায়ে লবণটাও চেক করে নিতে পারেন। এবার আমি চেক করে নিচ্ছি আমার পুঁই শাকের ডাটাগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখেন সম্পূর্ণ সিদ্ধ হয়েছে। আর আমি পুঁই শাকের মধ্যে বেশি ঝোল রাখবো না, এরকম মাখোমাখো ঝোল থাকতে আমি পুঁই শাকটাকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন।